কি ব্যাপার? আমার পথ আটকে দাঁড়ালেন কেন? জলদি আমার পথ থেকে সরে দাঁড়ান। যদি আবারও শহরের মধ্যে ভীতির সঞ্চার করো, তাহলে চাবুকের ভাষায় কথা বলবো না, শামশিরের ভাষায় কথা বলবো। এরপর আর ক্ষমা করব না। আমুনের মন্দিরে এই অবজ্ঞার জবাব দিতে হবে তোমাকে। অজ্ঞামহুরকে বলে দেবে তার কোনো সিপাহি যেন আর লাগামহীনভাবে চলাফেরা না করে, নইলে অনেক কঠিন শাস্তি দেবে এই পুতিফার। রওনা করো। আমুনের সিপাহীগণের অধ্যত্তপূর্ণ আচরণ অবশ্যই শাস্তিযোগ্য, তারা অসম্ভব বেপরোয়া হয়ে গিয়েছে। আমি কি আপনার মতো সাহসী পালোয়ান শক্তিশালী হতে পারবো? অবশ্যই পারবে। যদি আগ্রহী হও তাহলে রুদমনের কাছে যাও, অনুশীলন করো, যুদ্ধের কৌশল জানো। তোমার জন্য এগুলি খুবই জরুরি। মিশরের প্রধান সেনাপতি জনাব পুতিফার, মহামান্য বাদশাহ মহান পরাক্রমশালী আমেনহোদেবের দরবারে প্রবেশের অনুমতি চাইছে। আপনার উপরে দরুদ মিশরের মর্যাদাবান বাদশাহ ও খোদা বান্দেগার মহান শাসক আলী জনাব আমেন হোতেব। তোমার উপরেও দরুদ মিশরের প্রধান সেনাপতি পুতিফার। পুতিফার বলুন, মহামান্য বাদশাহ। তুমি কি এইমাত্র খোদার দরবার থেকে আসলে নাকি পুতিফার? আমার খোদা বান্দেগার জনাব আমেন হতে ব্যতীত কোনো দরবারের পথ আমার জানা নেই। সম্ভবত খোদা তালা নিজ হাতেই বালকটিকে তৈরি করেছে, এত সুন্দর বালক কখনো দেখিনি। এই উপহার কোথায় পেলে? আমার নতুন সহচর, আমি তাকে খরিদ করেছি। সহচর পুতিফার, তুমি কি বাচ্চাদের কাতারে নেমে এলে নাকি বয়স্কদের কাতারে ফিরে এসো? নেহায়েত বালক, কিন্তু বড়দের মতোই জ্ঞানী ও সূক্ষ্ম বিষয়ে পারদর্শী। এসব কি বলছো তুমি? সে তো এখনো মিশরের বাদশাকে তাজিম করতেই শেখেনি। এখনো তালিম নেওয়ার ফুরসাদ পায়নি আমার মর্যাদাবান শাসক, তাকে ক্ষমা করবেন। প্রিয় পুত্র, তোমার নাম কি? ইউসুফ আলী জনাব, তবে জানা পুতিফার আমাকে মিশরীয় নাম ইউজারসিপ বলে ডাকে।
ইউসুফ নামটি এব্রানি জনাবে মালিক, যার অর্থ মনোবেদনা জাগ্রত করা, মূল উৎস অপেক্ষা ও অনুতাপ। এই সৌম্য চেহারার অধিকারীকে ইউজারশিপ বলে ডাকা যথোপযুক্ত নয়। খুব ভালো ইউজারসিভ, পুতিফার দাবি করছে যে তুমি সূক্ষ্ম বিষয়ে পারদর্শী। মিশরের আড়ম্বর ও মহত্বকে কিভাবে মূল্যায়ন করছো? যদিও বড়দের সম্মুখে কোনো কিছুর তারিফ আদবের বরখেলাপ, তবে যেহেতু মহামান্য বাদশার আদেশ রয়েছে তাই বলছি। মিশর অনেক বিশাল ও জাঁকজমকপূর্ণ। আমার বিশাল আকারের পর্বত ও মরুভূমির কথা মনে পড়ে, কিন্তু একটা ছোট্ট সবুজ শ্যামল প্রান্তর বিশাল মরুভূমির চাইতে অনেক ভালো, কারণ সেখানে ভেড়াগুলোর ভোজনের জন্য তৃণ পর্যন্ত নেই। তার মানে কি মিশরের কুদরত ও বিশালতাকে পর্বতের ন্যায় ভাবছ? কিছুটা সেই রকমই আলী জনাব। কুদরত বঞ্চিতদের সেবায় ব্যবহার হলে সেটির সৌন্দর্য মহান। সাবাস সাবাস ইউজারসিভ, তুমি প্রমাণ করেছ পুতিফার তোমার সম্পর্কে অযৌক্তিক বাক্য বলেনি। এই তাজিম শাসকের উত্তরাধিকারীর পক্ষে বেমানান। তোমার ধমনীতে প্রভুর রক্ত, তোমার উচিত হয়নি ওকে তাজিম করা। আমি নিজ ইচ্ছায় তাজিম করিনি আম্মা জান, কি করে যে হয়ে গেল বুঝতে পারছি না। জনাব পুতিফার কি শুধুমাত্র এই বালককে এখানে পরিচয় করিয়ে দিতে হাজির হয়েছে? না আমার খোদা বান্দেগার, আমনের স্বেচ্ছাচারী ও উগ্র মেজাজের সিফাইদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসেছি। প্রতিনিয়ত রাস্তায় সাধারণ মানুষদের পদদলিত করছে তারা। কোনরূপ কুদরতি তাদের জন্য ভীতিকর নয়, আইনের কোনরূপ তোয়াক্কাই করছে না তারা। এটাই ভয় হচ্ছে যে এখনই যদি তাদের ওপরে কোনো পদক্ষেপ না নেই, তাহলে মিশরের হুকুমতের উপর কদম ফেলতে কোনরূপ দ্বিধাবোধ করবে না ওই আমনের সিপাহীগণ। আমনের খাদেমদের বিরোধিতা করা কুফরের শামিল। আমন ও আমনের খেদমতগার এক নয়। আমনের প্রতি আমার যথেষ্ট বিশ্বাস রয়েছে, কিন্তু আমনের খেদমতগারদের স্বেচ্ছাচারিতা শেষ প্রান্তে উপনীত হয়েছে। তবে সংঘাতের জন্য বেশি তাড়াহুড়া করব না আমি। তবে তাদের জন্য একটা নকশা তৈরি করেছি আমি, আর উপযুক্ত সুযোগের অপেক্ষায় রয়েছি। এই উপযুক্ত সময় না আসা পর্যন্ত
তাদের সঙ্গে সদ্ভাব রাখো। আত্মগৌরব করতে পারো জর্সিফ, তোমার মতো সুদর্শন বালক আর দেখিনি। শুকরিয়া আলী জনাব, আমিও আপনার মতো বাচ্চা দেখিনি। কঠিন যুদ্ধের আভাস পাচ্ছি, প্রস্তুত থেকো। জনসাধারণের মাঝখানে, সবার চোখের সামনে আমাকে চাবুক পেটা করেছে এবং শমশের বের করে আমাকে হুমকি দিয়েছে। সে তো শুধু তোমাকে আঘাত করেছে। আমি যদি পুতিফারের স্থানে থাকতাম তোমাকে হত্যা করতাম, সত্যি বলছি। সে তার ক্ষমতার অপব্যবহার করেছে। যদি জানতাম এমন করবে সে, তাহলে কোন সুযোগ দিতাম না তাকে। সঙ্গে সঙ্গেই তাকে আমি হত্যা করে ফেলতাম। নিজেকে তুমি একজন সিংহ মনে করছো, কিন্তু পুতিফারের মোকাবেলায় তুমি শিয়াল ভিন্ন কিছুই নও। অহেতুক ঝামেলা না পাকিয়ে বুদ্ধি খাটিয়ে কাজ করো, কৌশল খুঁজে বের কর। কুকুর এসে ঘরের সামনে ঘেউ ঘেউ করছে, আর আপনি আমাকে অন্য চিন্তা করতে বলছেন। আমার বিশ্বাস, পুতিফার ও তার মালিক দুইজনই আমুন খোদার দুশ্মন। তারা আমাদের জন্য ভয়ঙ্কর হয়ে উঠেছে, কিন্তু বুঝতেই পারছি না কি করব এখন। এটা না বুঝার কি হলো? ওদের দুজনকে কঠিন শাস্তি পেতে হবে। তো কে ওদেরকে শাস্তি দেবে আমাকে বলো তো, তুমি না তোমার ওই সামান্য সৈন্য দল? আমি যদি অধিক সৈন্যের অধিকারী হতাম, তাহলে পুতিফারের অস্তিত্ব মুছে ফেলতাম। তুমি যদি পুরুষ যোদ্ধা হতে, তাহলে আজকে দেখিয়ে দিতে পারতে। পুতিফার ও তার মালিক আমেন হতে দুইজনই খুব ক্ষমতাধর। প্রকৃতপক্ষে বর্তমান অবস্থার আমরা যদি দরবারের সাথে যুদ্ধে লিপ্ত হই, তাহলে আমাদের পরাজয় অনিবার্য। উত্তম হলো আপাতত তাদের সাথে মিত্রতা বজায় রেখে চলা, যতক্ষণ পর্যন্ত না সঠিক সময় হাজির হয়। একজন প্রতিভাবান ও তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন সাগরের, দেখি কি করো। চাইছি সে শক্তিশালী ও সাহসী হবে। আমি কি করতে পারি জহপানা পুতিফার? জনাব পুতিফার চাইছেন আপনি ইউজার্সিফকে যুদ্ধের কলাকৌশল শিক্ষা দেন। শামশির চালানো, তীরন্দাজি, বর্ষা নিক্ষেপ ও ঘোড়া চালানো সব শিক্ষাই তাকে দেবে। নিশ্চিত থাকো তোমার পরিশ্রম বৃথা যাবে না। নিজের সর্বোচ্চ শক্তি দ্বারা তাকে তালিম দেব, আপনি কোনো চিন্তা করবেন না। আমার সঙ্গে এসো। শমশের নিয়ে এসো।
এইটি শমশের? এটা হলো শিশুদের শমশের। কেউ যদি ইস্পাতের শমশের হাতে নিতে চায় তাহলে তাকে আগে কাঠের শমশের হাতে নিতে হবে, বুঝতে পেরেছ? নিজের প্রতিরক্ষা করো। শাবাশ, তুমি পারবে। তুমি অবশ্যই আবারও আমার শমশেরের আঘাত প্রতিহত করবে। শাবাশ ইউজার সিফ, শাবাশ। ইস্পাতের শমশের হলে এখনই তোমার পেটে ফুড়ে যেত। এবার তুমি আঘাত করবে। আমি আপনার পেটে আঘাত করব? হ্যাঁ, শক্তভাবে আঘাত করবে। আপনার তো ব্যথা লাগবে, আমার দিলেটা চাচ্ছে না। যখন যেটা বলবো সেটা শুনবে, আঘাত করো। খুব ভালো আপনি বলছেন। জনাব পুতিফার তাসি ফেলেছেন আমার বানু। দরুদ আমার খোদা বান্দেগার আলি জনাব পুতিফার। তোমার উপরেও দরুদ। এখানে কি করছো? এই তো ইউজার সিফের শামশের বাজি দেখছিলাম। আজ শহরে ঘোরাফেরা কেমন ছিল? তার উচিত নাজুক মনোভাব ও অপরিপক্কতা দূরে ছুঁড়ে ফেলা। আজ যখন আমি টমটমে করে আমুনের সিপাহীদের বিরুদ্ধে ছুটছিলাম, সে ভয় পেয়েছিল। আপনারা আমুনের সিপাহীদের সাথে বিরোধিতায় জড়িয়েছেন? ওই সিপাহীকে যে বন্দী করিনি এটাই অনেক। বিরোধের পর আমি আমেন হতেবের রাজপ্রাসাদে গিয়েছিলাম। আজ ইউজার সিফ আমার শির উঁচুতে তুলে ধরেছে। সে অত্যন্ত প্রখর ও তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী। তার উত্তরগুলোতে যুক্তি খণ্ডন ও বাদশার সাওলের প্রশংসা ছিল। আমেন হতেব তাকে মুক্তোর মালা হাদিয়া হিসাবে প্রদান করেছে এবং আমেন হতেবের ছেলে তাকে মুক্তোর মালাটি পরিয়ে দেবার সময় অজান্তি তাজিম করে ফেলেছে। না, এটা সম্ভব কি? সকল হাজিরিনই তখন একটা উত্তেজনার মধ্যে ছিল এবং যুবক আমেন হতেবকে নিষেধ করা হয়েছিল। আমি তো তোমাকে বলেছিলাম যে সে ভবিষ্যতে আমাদেরকে আরো লাভজনক করে তুলবে। আমি অনুমান করছি যে সে বড় হয়ে একজন অতুলনীয় পণ্ডিত হবে। আমার তো বিশাল আকাঙ্ক্ষা রয়েছে। হে মহান আমুন, তোমার দুশ্মন ধ্বংস হোক। 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 হে মহান আমুন, তোমার দুশ্মন ধ্বংস হোক।
দেখুন, আমাকে আপনাকে অবজ্ঞা করেও ও দিন দিন কিভাবে বেড়ে উঠছে আর সবার প্রিয় পাত্র হয়ে উঠছে। আমিও দেখে নেব। কাষ্ঠ নির্মিত শমশের যদি তোমার জন্য এত কঠিন হয়, তাহলে ইস্পাত নির্মিত শমশের তুমি কিভাবে সামলাবে? যদি কোনো জিনিসের প্রতি ভালোবাসা থাকে তাহলে সে সেটা অবশ্যই অর্জন করে। খুব দ্রুত ইস্পাতের তৈরি শামশির হাতে তুলে নাও।